वेलकम बैक टू माय चैनल। आज के आमी स्टाफ मैंगो कुल्फीटा बनिए छिलाम बाड़ीते। एई गरमे आम तो विशेषत खुबी पावा जाच्छे, ताई आमी एकटु मैंगो कुल्फी बनिए छिलाम। ए भाइरल मैंगो कुल्फीटा बनिए छिलाम एकटु निजेर मतन करे। बयस्क मानुषरा दूधेर जिनिस खेते पारे ना, তাই তাদের জন্য আমি বিশেষ করে এই ম্যাঙ্গো কুলফিটা দই দিয়ে বানালাম। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। দারুণ 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 টেস্টের কোনো হেরফের নেই, শুধু দুধ আর দইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা আমার দুধ থেকে দইটা তৈরি হয়, হজমের প্রবলেমের জন্য যাদের তাদের দুধ খাওয়া বারণ থাকে, ল্যাকটো ইনটলারেন্ট মানে যেমন হয় কিংবা ল্যাকটিক অ্যাসিডের প্রবলেম থাকে, তারা দুধের জিনিস খেতে পারে না, তার জন্য দই দিয়ে আমি এটা বানালাম। তারাও খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। স্টাফ ম্যাঙ্গো কুলফিটা বানাতে আমার লেগেছিল আম আর তার সাথে হাফ বাটি কাজু বাদাম, এক কাপ মতো চিনি আর এক কাপ মতন ঘরে পাতা দই। একটা সুতির পাতলা কাপড় নিয়ে তার মধ্যে দইটা দিয়ে ভালো করে পেঁচিয়ে আর আস্তে আস্তে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, একদম যাতে জল না থাকে দেখে নেবেন। ভালো করে একটু চিপে চিপে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো জল না থাকে। এটা আমি বেস হিসেবে ব্যবহার করব। তাই এক কাপ চিনি নিয়ে নিয়েছিলাম আর হাফ কাপ কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এই মিশ্রণটি আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাতে কোনো লাম্প না থাকে। ভালো করে মিশিয়ে নেবেন। এইটাকে আধ ঘন্টার জন্য আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আমটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর আমের মুখটাকে কেটে নিয়েছিলাম। এবারে আস্তে আস্তে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওর আটিটাকে বের করেছিলাম একটা সাঁড়াশির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে হলো না, আবার হাত দিয়ে আমি আটিটাকে বের করে নিলাম। এবারে আমের যে পোর্শনটা পড়ে থাকলো আর ওই আটির মধ্যে যে আমটা লেগেছিল সব আমি ওর মধ্যেই ভেতরে ঢুকিয়ে দিলাম। আমটাকে চিপে চিপে রস বার করে আমি আমের রসটা ওই অবশিষ্ট অংশটা ভরে দিলাম। তারপরে আমি ওর মধ্যে এবারে মিশিয়ে রাখা স্টাফিংটা রেফ্রিজারেটর থেকে এনে ভালো করে ভরে নিলাম। দেখুন একটুখানি ঠেসে ঠেসেই ভরতে হবে, চামচ দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে ঠেসে ঠেসে ভরে নেওয়ার পর মুখটা কিন্তু পুরোটা ভরবেন না, একটুখানি নিচু করেই ভরবেন। আর ওর মধ্যে অবশিষ্ট আমের যে রসটা ছিল এবারে আমি রসটা ওর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা আমের মুখটা আমি ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম। ম্যাঙ্গো কুলফি খেয়ে রিভিউটা দিয়ে দিই তোমাদের, কেমন হয়েছে ম্যাঙ্গো কুলফিটা। ম্যাঙ্গো কুলফি এদিকে আম আর এদিকে দই আছে, রাগম হয়েছে। মানে দুধের জিনিস খেলে প্রবলেম হয়, তাই আমিও দুধের জিনিস খেতে পারি না। তাই আমার নিজের জন্য আর মা বাবার বয়স হয়ে গেছে, মা বাবারও দুধের জিনিস খেতে পারে না, বয়স্ক মানুষরা দুধের জিনিস খেতে পারে না, তাই তাদের জন্য আমি বিশেষ করে এই ম্যাঙ্গো কুলফিটা দই দিয়ে বানালাম। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। দারুণ 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 টেস্টের কোনো হেরফের নেই,
কিন্তু দুধ আর দইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা দুধ থেকে দইটা তৈরি হয়। হজমের প্রবলেমের জন্য যাদের তাদের দুধ খাওয়া বারণ থাকে, ল্যাকটো ইনটলারেন্ট মানে যাদের বারণ হয় কিংবা ল্যাকটিক অ্যাসিডের প্রবলেম থাকে, তারা দুধের জিনিস খেতে পারে না, তার জন্য দই দিয়েই আমি এটা বানালাম। তারাও খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে। একটুখানি এটা আমি মায়ের জন্য একটু রেখে দেবো, আর মা বলেছে লাস্টে আমার জন্য রাখবি। এখন আমার তো শেষ করলাম, ধন্যবাদ, আপনারাও খাবেন। আর অনেক অনেক ধন্যবাদ ব্লগটার সাথে থাকার জন্য, আপনারা আমার সব কটা ব্লগ দেখেন, কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর তার জন্য আমি বিশেষত কৃতজ্ঞ, আমার 2K ফলোয়ার হতে চললো, আর এটা যেন আমার আরও বাড়ে। আপনারা একটুখানি ভালো করে সাবস্ক্রাইব আর একটু বাড়ান, শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ইনফরমেটিভ ভিডিও বানাবার চেষ্টা করব, আপনারা দেখুন, ঠিক আছে, ধন্যবাদ। এটা ম্যাঙ্গো কুলফি।